তো আজকের ভিডিওটা থাম্বনেইল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটা কি সম্বন্ধে হতে চলেছে। আমি জানি অনেকেই আছে যারা ভিডিওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে যখন দেখবে ভিডিওটার মধ্যে কোনো এন্টারটেইনমেন্ট নেই, ভিডিওটার মধ্যে কোনো নাচাগানার কন্টেন্ট নেই, ভিডিওটার মধ্যে কোনো ফানের কন্টেন্ট নেই, তখনই ভিডিওটা স্কিপ করে বা ভিডিওটা ব্যাক করে চলে যাবে অন্য কিছু দেখার জন্য। কারণ তোমাদের কাছে হাজারটা কন্টেন্ট রয়েছে, ইনস্টাগ্রামের রিলস রয়েছে, ইউটিউবের শর্টস রয়েছে, যেগুলো দিনের পর দিন স্ক্রোল করে তোমরা অনেক মজা করতে পারো, ঘরে বসে বসে হাসতে পারো, যেগুলো এই কন্টেন্টগুলো থেকে অনেক ইম্পর্টেন্ট। তবুও রিকোয়েস্ট, যাদের মনে হবে ভিডিওটা দেখা উচিত, যাদের মনে হবে ভিডিওটার মধ্যে কিছু থাকতে পারে, তারা প্লিজ লাস্ট অবধি দেখো, তাহলে কিছু একটা ইম্পর্টেন্ট খুঁজে পাবে। এটা 78তম স্বাধীনতার মাস চলছে, আর দুদিন আগেই গেল স্বাধীনতা দিবস 15ই আগস্ট। কিন্তু আমার মনের মধ্যে একটা রিগ্রেট সবসময় ফিল হচ্ছে, যখনই আমি এই স্বাধীনতার কথা মনে করছি তখনই আমার মনে হচ্ছে যে আদৌ কি আমরা স্বাধীন। যখনই মনে হচ্ছে যে কাউকে আমি স্বাধীনতার উইশ করবো যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সেটা বলার আগে 10 বার মাথায় আসছে এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর অধিকার কি আদৌ আমাদের আছে, আমরা কি আদৌ সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আমরা কি সেই স্বাধীন সোসাইটির মধ্যে বসবাস করি। কারণ আজকে আমাদের আশেপাশে যা চলছে, যে অরাজকতা বলো, যেগুলো আমাদের দিনের পর দিন ভোগ করতে হচ্ছে, যেগুলো আমাদের সোসাইটির মেয়েদের ভোগ করতে হচ্ছে, যেগুলো আমাদের সোসাইটির মহিলাদের ভোগ করতে হচ্ছে, যেগুলো আমাদের সোসাইটির প্রত্যেকটা পুত্রবধূকে ভোগ করতে হচ্ছে, প্রত্যেকটা ওমেন্স ক্যারেক্টারকে ভোগ করতে হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমি বলছি আদৌ কি আমরা স্বাধীন। আমরা কি আদৌ স্বাধীনতার মানে বুঝি, স্বাধীনতা কাকে বলে আমরা কি সেটা জানি, তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে যেগুলো আমার মনে হয় যে আমাদের অ্যাকচুয়ালি স্বাধীন হওয়ার জন্য কি করা উচিত, বা আমাদের আশেপাশে যা ঘটছে সেগুলোর কিছু প্রধান রিজন, সেগুলোর উৎস কোথা থেকে আসছে, সেগুলো নিয়েই কিছু পয়েন্ট আমি ডিসকাস করবো। সেগুলো আমার ওপিনিয়ন থেকে, সেইগুলোর সম্বন্ধেই এই ভিডিওটা হতে চলেছে। আর এই স্বাধীনতা দিবস নিয়ে বা এই স্বাধীনতা নিয়ে আমার কিছু বলার আগে আমি কিছু মানুষকে জিজ্ঞেস করেছি যে তাদের কাছে স্বাধীনতা মানে কি, তাদের ভাবনাটা কি, যে আমরা কিভাবে স্বাধীন হতে পারি। তো সেই সম্বন্ধে একদম সিম্পল কিছু কোশ্চেন করেছি, তো তাদের ওপিনিয়নটি কি সেটা আগে জেনে নিই। স্বাধীন বলতে এখন আমাদের দেশের নারী জাতিদের যদি বলা হয়, এখন অনেক এগিয়ে থাকলেও পিছিয়ে, স্বাধীনতার দিক থেকে অনেকটাই পিছিয়ে। রিসেন্টলি কিছুদিন আগে হয়তো কিছু ঘটনা ঘটে চলেছে যার জন্য এখন প্রোটেস্ট করে চলেছে। এই সমস্ত দিকগুলো যতদিন না বঞ্চিত হচ্ছে, আমি মনে করি ততদিন দেশ পুরোপুরি স্বাধীন হয়নি। দেশ স্বাধীন হতে পারে, তবে দেশের নাগরিক এখনো ঠিকঠাকভাবে স্বাধীন এখনো হয়নি। অতএব নেক্সট জেনারেলের কাছে মেসেজ এইটাই পৌঁছানো, দেশটাকে স্বাধীন বলতে সম্পূর্ণরূপে স্বাধীন করো, ব্যাস এটুকুনি। বন্দে মাতরম। স্বাধীনতা মানে তুমি যেটা জিজ্ঞেস করলে, স্বাধীনতা আমরা কি এখনো পেরেছি? হয়তো আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি এখনো স্বাধীন হতে পেরেছি? যদি স্বাধীন হতে পারতাম তাহলে পরে প্রত্যেকটা মেয়েকে রাত্রেবেলা বাড়ি থেকে বলা হতো না যে তোমার রাত হয়ে গেছে, বাড়ি থেকে বেরিও না। আর যদি একটা মেয়ে রাত্রেবেলা বাড়ি থেকে না বেরোতে পারে তাহলে একটা ছেলে ভাই কেন বেরোবে? আমি প্রত্যেকটা মা বোনের কাছে একটাই কথা বলি, তোমার ছেলে যতদিন না পর্যন্ত মানুষের মতো মানুষ হচ্ছে তাকেও বাড়ি থেকে বেরোতে দিও না রাত্রেবেলায়। যেমন আরজিগড়ের ঘটনাটার কথাই আমি বলি, এখনো কিন্তু ওটা নিয়ে চারিদিকে শোলগোল মিছিল চলছে। সত্যি কি মেয়েরা রাস্তাঘাটে সেফ এখনো পর্যন্ত? 1947 সালে হয়তো দেশটাই স্বাধীন হয়েছে, কিন্তু এখনো কোনো মেয়ে স্বাধীন হতে পারেনি এখনো পর্যন্ত আমি বলবো। তো স্বাধীনতা মানে শুধুমাত্র এখানে গেলাম ওখানে গেলাম এটা না, স্বাধীনতা মানে প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করো, তার প্রত্যেকটা নিজের স্বাধীন ইচ্ছাটুকু। কেন তাদের বেরোতে দিচ্ছে না? নিশ্চয়ই সমাজের জন্যই বেরোতে দিচ্ছে না। জানি না সমাজটা এখন কোথায় চলে গেছে, আদেও কি সেটা ফিরবে কি না এটাও বলতে পারছি না। দেন আমি এটুকুই বলবো যে মেয়েগুলো যেন স্বাধীন হতে পারে, একটাই কথা, যেন রাস্তাঘাটে চলতে পারে, বেরোতে পারে। থ্যাংক ইউ। আমরা যদি নিজের থেকেই পুরো না চেঞ্জ হই তাহলে কেউ চেঞ্জ হবে না, আমাদের নিজের চেঞ্জ হওয়াটা সবথেকে বেশি দরকার। আজকে স্বাধীনতা দিবস, তাই সবাই স্বাধীনভাবে বাঁচো, আর সবথেকে বড় কথা যে অন্যকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দাও, এটাই সবথেকে বেশি দরকার। আমরা যদি নিজেরাই চেঞ্জ না হই কেউ চেঞ্জ হবে না, তাই নিজেদের চেঞ্জ হওয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা চেঞ্জ হলে সবাই চেঞ্জ হয়ে যাবে। আমরা স্বাধীনতা পেয়েছিলাম ইংরেজদের শাসনে, আমরা চলছিলাম সেই জন্য আমরা পরাধীন ছিলাম ইংরেজদের কাছে। 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই, আলটিমেটলি 1947 সালে পাওয়ার পরেও আজকে কিন্তু মানুষ স্বাধীন নয়, কারণ বিভিন্ন দিক থেকে মানুষ কিন্তু পরাধীন। অর্থনৈতিকভাবে কেউ স্বাধীন নয়, কোনো সমস্যা থেকে সে, কোনো বার্ডেনিং থেকে সে স্বাধীন হতে পারছে না, পরাধীনতার মধ্যে থেকে যাচ্ছে, তারা বিভিন্ন রকম ইস্যুস মানুষের মধ্যে থাকছে। স্বাধীনতা মানে এটাই নয় যে সম্পূর্ণ স্বাধীনভাবে আমরা ঘোরাফেরা করতে পারি বা আমরা যা ইচ্ছে তাই খেতে পারি, এটা তো কমপ্লিটলি স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে মানুষের সব রকমভাবে সব দিক থেকে স্বাধীনতা দরকার, একটা ইকোনমিক্যালি স্বাধীনতা দরকার, নিজের ইচ্ছে মতো কোথাও কোনো কাজ করতে গেলে সেটাও স্বাধীনতা দরকার। তার জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে ইকোনমিক্যালি ফ্রিডম। চারিদিকে আজকে ডেটে যেরকম ঘটনা ঘটছে, এই আরজি করে যে ঘটনা ঘটে গেল বা এরকম যে ঘটনাগুলো ঘটছে, এগুলো থেকে দূর হতে গেলে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। মানুষ যতক্ষণ না বুঝবে কোনটা ভালো কোনটা একটা খারাপ, ততক্ষণ মানুষকে বোঝানো যাবে না। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ গাইজ। একটাই বলার যে একজন চেঞ্জ হলে হবে না, সবাইকে চেঞ্জ হতে হবে, আর এক একজন করে সবাই চেঞ্জ হলে তারপর পুরো দেশটা চেঞ্জ হবে, সেটাই, দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ। স্বাধীনতা বলতে এটাই বুঝি যে কারোর আন্ডারে না থাকা আর নিজের মতো চলাফেরা করা, কিন্তু নিজের মতো চলাফেরা করতে গিয়ে যে এক বাক্য স্বাধীনতা বলে যে ব্যাপারটা আছে সেটা আমাদেরকে মেনটেন রাখা উচিত। আমাদের জেনারেশনে যেটা বলতে মানে যে যাকে ইচ্ছা যখন ইচ্ছে সেটা
বলে ফেলে যে বাক্য স্বাধীনতা থাকলেও সেটাকে ভেবে বলা উচিত, কারোর কি মাইন্ডে লাগবে কি লাগবে না। এটাই বলবো যে স্বাধীনতা আছে ঠিক আছে, কিন্তু লোকের যেন সেই স্বাধীনতার জন্য কোনো খারাপ পরিস্থিতি না হয় বা তার মেন্টাল স্টেট যেন হ্যাম্পার না হয়। এটাই যে তুমি ব্যাক মাইন্ডেড থাকে, অনেকেই থাকে আমাদের বাড়িতে বয়স্ক লোক আছে, কিন্তু তোমার কাজ হচ্ছে তুমি ওপেন মাইন্ডেড হওয়ার সাথে সাথে তোমার বাড়ির লোক, তোমার বয়স্ক যে আছে বা তোমার আশেপাশের বন্ধু, কারোর যদি ব্যাক মাইন্ডেড থাকে, তোমার ইচ্ছা হয় তুমি যদি ওপেন মাইন্ডেড হও, তোমার আশেপাশে সব লোককেই সেটাকে ওপেন মাইন্ডেড করানো। স্বাধীনতা বলতে আমরা যে এই মুক্ত আকাশে উঠছি আমাদের দেশে, শুধু আমাদের দেশ না, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ তার দেশে সে মুক্তভাবে স্বাধীনভাবে ঘুরুক। স্বাধীন আমরা এভাবেই, কিন্তু কিছু পজিটিভ কিছু নেগেটিভ এর মধ্যে থাকবে। আজকে 78তম স্বাধীনতা দিবস, আমরা সামনে আরও সুন্দরভাবে এগোবো। আর একটা কথা বলবো, যারা ছোট একবার ইউথ, ছোট্ট জেনারেশন, তাদেরকে তোমরা সাপোর্ট করো, তাদেরকে বড় হতে সাহায্য করো, তারা দেশের জন্য অনেক ভালো কিছু করবে। আর সেই প্রত্যেকটা ভালো কিছু হলো দেশের স্বাধীনতা। স্বাধীনতা বলতে শুধু আমাদের বিপ্লবীরা যে দেশ জয় করেছে সেটা না, এখনকার ছোট ছোট ছেলেরা বড় হয়ে অনেক ভালো ভালো দেশের জন্য কাজ করে, সেটাও একটা স্বাধীনতা। আর আমরা চাই সেই পজিটিভ দিকগুলো আরও বড় হোক, তাদের বড় করতে আমরা সাহায্য করব। আমাদের স্বাধীনতা এটাই, এর বাইরে কিছু না, ব্যাস এটাই। নমস্কার। একটা গণতন্ত্র দেশে আছে যেখানে আমরা নিজের ইচ্ছা মতো করতে পারবো, মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমাদের সমস্ত কিছু স্বাধীনতা রয়েছে, এটাই ফ্রিডম বলা হয়। যাদের কাছে টাকা আছে, ঠিক আছে, যাদের যারা আছে একটু পাওয়ারফুল, তাদের কাছে আমরা করেন, বিকজ তারা তাদের টাকার জন্য সব কিছু করতে পারে, সিস্টেমকে তারা কিনে দিতে পারে। কোনো মন্দির ছেড়ে যেতে কোনো অপরাধী আছে, ঠিক আছে, সে দেশ থেকে পালিয়ে যাবে, তার বিরুদ্ধে কেস চলবে, কিন্তু তার কোনো ফাঁসি হবে না, সে এক বছর পর ফিরে আসবে দেশে, মানে তার কিছুই হবে না। তাই বলা যায় যে আমরা এখন যারা পাওয়ারে বসে আছে তাদের কাছে আমরা এখনও পড়াবো। হ্যাপি 78 ইন্ডিপেন্ডেন্স ডে, আর সবাই স্বাধীনভাবে বাঁচো, অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করে। তো বাকি জিনিসগুলো শুরু করার আগে আমাদের প্রথমে জানা উচিত স্বাধীনতা মানে কি। তো স্বাধীনতা বলতে আমরা বুঝি যখন একজন ব্যক্তি বা একটা সম্প্রদায় বা একটা দেশ পারিপার্শ্বিক কোনো নিয়ন্ত্রণের বাইরে থেকে, পারিপার্শ্বিক কোনো চাপের বাইরে নিজেদের ইচ্ছে মতো নিজেরা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে বা নিজেদের সিদ্ধান্তে নিজেদের জীবন চালনা করতে পারে, সেটা একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক বা একটা সম্প্রদায় হোক বা একটা সোসাইটি হোক, তখনই তাদের স্বাধীন বলা হয়। আর আদৌ কি আমরা সেটা করতে পারছি? তো আমরা ছোটবেলা থেকে শুনে তো এসেছি যে সংসার সুখের হয় রমণীর গুড়ে। আর শুধু সংসার না, এই একটা একটা করে সংসার সুখের হতে হতে একটা সম্প্রদায়, একটা দেশ, পুরো পৃথিবীর সুখের কারণ হয় একটা রমণী। আর সেই রমণীরাই প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে আমাদের সোসাইটিতে নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। আর আপনি কি জানেন, আমরা পৃথিবীর রেপ কেসে যে দেশগুলো হাইস্ট র্যাঙ্কে রয়েছে তাদের সঙ্গে কম্পিট করছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের এই উন্নতির পেছনের রিজন কি? আমাদের সোসাইটি, যাদের থেকে আমরা শিক্ষা নিয়ে বড় হচ্ছি, যাদের দেখে আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিস শিখছি, সেই সোসাইটি। তো আমরা আজকে যে সমাজে দাঁড়িয়ে আছি, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, সেটা আমাদের নিজেদের কর্মের ফল। আমরা অতীতে যা করে এসেছি সেটার কর্মফল স্বরূপ আমাদের সমাজের এই ভাবনা চিন্তা, আমাদের সমাজের এই সিচুয়েশন, প্রত্যেকটা জিনিস তৈরি হয়েছে। তো আমরা হয়তো আমাদের আজকের দিনটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের ফিউচার চেঞ্জ করতে পারি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের সোসাইটির এত জঘন্য অবস্থা কেন হয়েছে? কারণ আমরা ছোটবেলা থেকে প্রকারভেদ শিখে বড় হয়েছি। সেটা সম্প্রদায় প্রকারভেদ হতে পারে, সেটা মানুষের প্রকারভেদ হতে পারে, সেটা শিক্ষার প্রকারভেদ হতে পারে, সেটা একটা ছেলে আর একটা মেয়ের প্রকারভেদ হতে পারে। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে একটা মেয়ের এই করা উচিত না, একটা ছেলের এই করা উচিত না, একটা সমাজের এই করা উচিত না, এই ধর্মের এই করা উচিত না, ওই ধর্মের এই করা উচিত না, কিন্তু কেউ কখনো আমাদের মনুষ্যত্ব শেখায়নি। কিন্তু আপনি কি কখনো উত্তর পেয়েছেন যে সেটা কেন করা উচিত না, সেটা কেন করবো না, কেন একটা মেয়ের ঘর থেকে বেরোনো উচিত না, কেন একটা মেয়ের জোরে কথা বলা উচিত না, কেন একটা মেয়ের নিজের ইচ্ছে প্রকাশ করা উচিত না? কখনো কি সেটার প্রশ্নের উত্তর পেয়েছেন? আর আমার মনে হয় সেটার কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয় না, আর তার জন্য আমরা কখনো কেনর অ্যান্সার পাইনি। আজ অবধি আমরা কেনর অ্যান্সার জানি না যে কেন আমাদের এগুলো করা উচিত না। আমার সব থেকে কষ্ট লাগে সেই মায়েদের দেখে যে মায়েরা নিজের মেয়েকে বলে মেয়েদের বাইরে যাওয়া উচিত না, জোর গলায় কথা বলা উচিত না, মেয়েদের শান্ত স্বভাবের হওয়া উচিত। কারণ সেই মায়েদের দেখে আমার এটাই মনে হয় যে তারাও তাদের জীবনটা পার করেছে পরাধীনতায়, তারাও তাদের জীবনে কখনো স্বাধীনতার মানে বুঝতে পারেনি, তারাও কখনো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেনি। না হলে হয়তো আমাদের মা, যারা আজ হাউসওয়াইফ হয়ে দিনের পর দিন পরিবারের জন্য খুন্তি নেড়ে খেটে চলেছে, তারাও হয়তো কখনো ইঞ্জিনিয়ার, ডাক্তার বা কোনো IAS অফিসার বা কোনো বড় পজিশনে থাকতো। তো আমরা তো অলরেডি কাদায় পড়ে আছি। এবার আপনার কোয়েশ্চেন হতে পারে যে আমরা এখান থেকে ওঠার জন্য বা আমরা এখান থেকে একটা ভালো সমাজ পাওয়ার জন্য আমার কি করণীয় আছে? হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের ফিউচার, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের নেক্সট এরা, সব কিছুর মূলে রয়েছে আমাদের বাচ্চারা। আর আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে বাচ্চা রয়েছে। তো আপনার বাচ্চাদের প্রপার শিক্ষা দিন, যাদের শেখান মনুষ্যত্ব কি, যাদের শেখান স্বাধীনতার মানে কি। আপনি যদি আপনার বাচ্চাকে বলে থাকেন যে আপনার মেয়ের এই করা উচিত না, আপনার ছেলের এই করা উচিত না, তবে সেটার প্রপার রিজন খুঁজুন। আমাদের সোসাইটিতে হাজারটা কুসংস্কার রয়েছে, কখনো সেই কুসংস্কারের বিরুদ্ধে কোশ্চেন করে দেখেছেন যে এই কুসংস্কারগুলো কেন করবো না আমরা, কেন এইগুলো আমাদের করা উচিত না? তো
কোশ্চেন করতে শিখুন, প্রশ্ন করতে শিখুন, তাহলে আপনারা উত্তর পাবেন। আমরা যে ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে একটা মেয়ের ঘর থেকে বেরোনো উচিত না, একটা মেয়ের ছোট ড্রেস পরা উচিত না, একটা মেয়ের কারোর সঙ্গে ফ্র্যাঙ্ক হওয়া উচিত না, একটা মেয়ের মন খুলে কথা বলা উচিত না, আপনারা কি কেউ উত্তর দিতে পারবেন যে সেটা কেন উচিত না? আর আপনিও যদি তার মধ্যে হন যার আমার কথার বিরুদ্ধে কোনো না কোনো কোশ্চেন বা কোনো না কোনো লজিক রয়েছে, তাহলে প্লিজ কমেন্টে জানান, কারণ আমিও সেটা জানতে চাই যে কেন করা উচিত না, আমাদের কেন করা উচিত না এটা। তো আমরা যেমন বড় হয়েছি আমাদের বড়োর থেকে শিক্ষা নিয়ে, আমাদের সোসাইটির থেকে শিক্ষা নিয়ে, আমাদের সমাজের থেকে শিক্ষা নিয়ে বা আমাদের শিক্ষকদের থেকে শিক্ষা নিয়ে, তো এখন আমাদের উচিত আমাদের যারা ফিউচার রয়েছে, আমাদের যারা বাচ্চারা রয়েছে, আমাদের যারা ছোটরা রয়েছে, তাদের শিক্ষা দেওয়া যে তারা কীভাবে বড় হবে, কারণ তাদের উপরে ডিপেন্ড করছে যে আমাদের সমাজটা কীভাবে গঠন হবে। প্রত্যেকটা বাচ্চার সঙ্গে কথা বলুন রেসপেক্ট দিয়ে, কারণ তাদের যখন রেসপেক্ট দেবেন তখনই তারা শিখবে যে রেসপেক্টের মানে কী। আর আপনার বাচ্চাকে শেখান অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ না করে নিজে স্বাধীনভাবে বাঁচার মানেটা কী। আপনার বাচ্চাকে শেখান জেন্টেলম্যান হওয়া কাকে বলে। আপনার বাচ্চা আজকে যা শিখবে সেটা নিয়েই সে পরবর্তী সমাজ গড়বে। আজকে যে বাচ্চা রয়েছে সে ভবিষ্যতের কোনো একটা বড় পলিটিশিয়ান হবে, সে ভবিষ্যতের প্রাইম মিনিস্টার হবে, সে ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হবে, সে ভবিষ্যতের ডাক্তার হবে। আজকের সমাজ যাই হোক না হোক পরবর্তী সমাজ তারাই তৈরি করবে। হ্যাঁ, আমাদের সোসাইটিতে এমন অনেক মানুষ আছে যারা ভালো মেন্টালিটির সঙ্গে বড় হয়েছে, যারা চায় যে আমাদের সমাজের কিছু উন্নত হোক, যারা চায় যে আমাদের সমাজের কিছু পরিবর্তন হোক, কিন্তু যখনই তারা কিছু একটা বলতে যায় তখনই তাদের কথাগুলোকে জ্ঞান বলে তাদের সত্তাকে মেরে ফেলা হয়, তাদের নিজেদের শেম ফিল করানো হয়, আর তার জন্যে তারা বাধ্য হয় নিজেদের মুখ বন্ধ করে রাখতে। এখনো দিনের পর দিন সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল মেসেজ নিয়ে হাজারটা সিনেমা বেরোচ্ছে, আমরা সেগুলো দেখে আমরা রেটিং দিচ্ছি, আমরা হই হুল্লোড় করে সিনেমা হল থেকে বেরোচ্ছি যে সিনেমাটা ভালো হয়েছে, সিনেমাটা ভালো হয়েছে, কিন্তু কখনো কি সেই সিনেমার যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো কখনো অ্যাপ্লাই করে দেখেছেন নিজেদের লাইফে? আজকে আমাদের কলকাতার আর্জি করে যা ঘটেছে সেটা আজকে প্রথম না, সেটা আমাদের দেশে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন ঘটে যাচ্ছে। আপনারা কি জানেন আমাদের দেশের ফোর্থ ক্রাইম রেপ, যত রকম ক্রাইম আছে তার মধ্যে 4 নম্বরে রয়েছে রেপ কেস। প্রত্যেকটা দিন অগুন্তি রেপ কেস আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা থানায় লিখিত হচ্ছে। সেগুলোর জন্য কি করতে পারছি আমরা? কিছু করতে পারছি না। তো আমাদের পরিবর্তন দরকার। আপনি কি জানেন অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সত্যি কথা বলাটা সাধারণ স্বভাব হওয়া উচিত? আর আপনি কি জানেন আমাদের সেই সত্যি কথাটা বলাটা কঠিনতর হয়ে উঠেছে? আজ আমরা সত্যি কথা বলতে পারি না, হয়তো কোনো ভয়ে বা কোনো আত্মসম্মান বোধে আমাদের মনে হয় যে আমরা যদি আমাদের নিজের বাস্তবতা দেখাই তাহলে আমাদের আত্মসম্মান বোধ ক্ষুণ্ণ হবে, কারণ আমাদের বাবা মা তাদের যত কষ্ট হোক কোনো দিন কোনো বাচ্চাকে কষ্ট না দেখিয়ে বড় করেছে, কোনো দিন নিজের কষ্ট নিজের অভাব কোনো দিন কোনো বাচ্চাকে দেখতে দেয়নি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে আপনার বাচ্চা আপনার কি সিচুয়েশন সেটা তার দেখে বড় হওয়া উচিত? তাহলেই আপনি আজ যে সিচুয়েশনে পড়ে আছেন তার পক্ষে সেই সিচুয়েশন থেকে বেরোনো সম্ভব হবে। আপনি নিজে সত্যি বলতে শিখুন বাচ্চাদের কাছে, আর বাচ্চাদের সত্যি বলাটা শেখান, কারণ যখন একটা সমাজ সত্য দিয়ে তৈরি হয় সেই সমাজটাই সুন্দর তৈরি হয়। আমার তো ভাবতেই সেম ফিল হয় যে এখনও এমন সোসাইটি রয়েছে, এমন মানুষ রয়েছে যারা ভাবে একজন দম্পতির জীবনে নিউবর্ন বেবিটা ছেলে হওয়া তার ভাগ্যের ব্যাপার, কিন্তু সেটা যদি মেয়ে হয় তাহলে তার দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু তারা কখনো এটা ভেবে দেখেনি যে তাদের যে জন্ম দিয়েছে, যে জন্মদাত্রী, সে একজন মা, যে তাকে 10 মাস 10 দিন পেটে ধরে কষ্ট করে তারপর তাকে জন্ম দিয়েছে, সেই মা যদি না থাকতো তাহলে হয়তো তার এই পৃথিবী দেখার সামর্থ্য হতো না। আমি জানি আমার এই ভিডিওটা কন্ট্রোভার্সি টপিক হতে চলেছে, আর আমার যারা পুরনো অডিয়েন্স আছে তারা আমার গ্রুপটা পুরো অন্যভাবে দেখতে চলেছে, কিন্তু আমার দ্বারা আর চুপ থাকা সম্ভব না। আমি জানি অনেকের পছন্দ হবে না আমার এই ভিডিওটা। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের চারিপাশে এমন অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছে যারা চায় না আমাদের এই সিচুয়েশনটা সোশ্যাল মিডিয়াতে আসুক, আমাদের এই সিচুয়েশনটা ন্যাশনালি এক্সপোজ হোক, কারণ তারা চায় এই ঘটনাটাকে যত তাড়াতাড়ি সম্ভব ধামাচাপা দিয়ে অন্য কিছুতে মুভ অন করতে। আর আমরা ছোটবেলা থেকে শিখেইছি যে যত খারাপ জিনিস আছে সেটা থেকে মুভ অন, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সেটা থেকে মুভ অন করো, নতুন জিনিসে ফোকাস করো, কারণ তারা চায় না এই প্রোটেস্ট, তারা চায় না যে সবাই রাস্তায় নামুক, তারা চায় না যে সো কল সিস্টেম রুলস এগুলো ব্রেক হোক। কিন্তু আমরা যদি কন্টিনিউয়াসলি আমাদের এই সিচুয়েশনগুলো এইভাবে ধামাচাপা দিয়ে মুভ অন করতে থাকি, এটা আমাদের ভাবনার পালা। আমরা কি এই খারাপ জিনিসগুলো থেকে মুভ অন করে নতুন ভালো জিনিসে ফোকাস করে আমরা কি আদৌ ভালোভাবে বাঁচতে পারছি? আমার মা, আমার বোন, আমার গার্লফ্রেন্ড, আমার ওয়াইফ, প্রত্যেকটা মানুষ কি স্বাধীন? তাদের জীবনেও কখনো এমন বাধ্যতা আসতে পারে যে তাদের রাতেবেলা বাড়ি থেকে বেরোতে হচ্ছে, তাদের জীবনেও এমন অনেক বাধ্যতা আসতে পারে যে তাদের জোর গলায় কথা বলতে হচ্ছে, তো তারা কি সেগুলো করতে পারছে? আমরা যদি আজকে এই ঘটনা থেকে মুভ অন করি তাহলে কি তাদের সেই জিনিসগুলো করা খুব সহজ হয়ে যাবে? তাই আমার মনে হয় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অলিগলিতে একটাই টপিক হোক যেটা আজকের সিচুয়েশন। আজকে আমরা নেমেছি, আজকে আমাদের সৎসাহস হয়েছে রাস্তায় নেমে কথা বলার, আর তার সঙ্গে সঙ্গে সবাই প্লিজ প্রত্যেক
প্রত্যেকটা প্ল্যাটফর্ম ভর্তি করে ফেলো শুধুমাত্র এই টপিক দিয়ে, যাতে যে মানুষগুলো এই জিনিসগুলোকে ইগনোর করতে চায় সেই মানুষগুলো ইচ্ছে করলেও এই টপিকটাকে ইগনোর করতে না পারে। তাহলেই আমাদের দ্বারা কিছু একটা পরিবর্তন সম্ভব, আর সেটা আমার আপনার প্রত্যেকটা মানুষের দায়িত্ব। তো আমাদের মধ্যে অনেক পপুলার একটা প্রচলিত কথা আছে, সেটা হলো সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আর এখন এই জেনারেশনে দাঁড়িয়ে এইটুকু ভাবার ক্ষমতা নিশ্চয়ই আপনার হয়েছে। একটা সংসারে তখনই সুখ স্বাচ্ছন্দ্যতা সম্ভব যখন একটা ছেলে একটা মেয়ে দুজন একসঙ্গে একজন একজনের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। একটা ছেলে নিশ্চিন্তে যতটা সহজে বাড়ির বাইরে বেরোতে পারে, যতটা সহজে কাজ থেকে রাত করে বাড়িতে ফিরতে পারে, আমাদের সেই স্বাধীনতাটা একটা মেয়ের জন্যও দরকার। আর সেই মেয়েটার জীবনে যখন স্বাধীনতাই না থাকবে, সেই মেয়েটা যখন নিজের ইচ্ছে খুশি নিজের কথা রাখতে না পারবে, নিজের কর্ম করতে না পারবে, যখন তার নিজের ফিউচারের গোলের দিকে অগ্রসর হতে না পারবে স্বাধীনভাবে, ততক্ষণে সেটা তার দ্বারা সম্ভব না। তাহলে আমরা কী করে এই দাবিটা করতে পারি? তো একটা সমাজ, একটা সম্প্রদায়, একটা দেশ ফিনান্সিয়ালি বলো বা মেন্টালি বলো বা প্রত্যেকটা জিনিসে অগ্রসর হওয়ার জন্য, প্রত্যেকটা জিনিসে উন্নত হওয়ার জন্য একটা ছেলের কর্ম করা যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটা ইম্পর্টেন্ট একটা মেয়ের সমানভাবে কাজ করা। একটা দেশের উন্নতিতে সেই মেয়েটা কী করে সাহায্য করতে পারবে যখন আমরা তাকে সুযোগই দিচ্ছি না কিছু একটা করার, যখন তাকে আমরা স্বাধীনতাই দিচ্ছি না তার রাত করে কাজ থেকে বাড়ি ফেরার, যখন আমরা তাকে স্বাধীনতাই দিচ্ছি না তার করণীয় কাজগুলো নিশ্চিন্তে নির্ভয়ে করার জন্য, যখন তখন বাড়ি থেকে বেরোতে পারবে, যখন তখন তার কাজে যেতে পারবে। আর আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ঘটছে সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কাহিনী না, সেটা আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের কাহিনী। বিহার বলো, ব্যাঙ্গালোর বলো, কেরালা বলো, একটার পর একটা কাহিনী আমরা প্রত্যেক বছর, প্রত্যেক মাসে, প্রত্যেক ছ মাস, প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমরা এরকম কিছু না কিছু কাহিনী শুনে চলেছি। হয়তো তার জন্য একটা ক্যান্ডেল মার্চ বের হয় সোশ্যাল মিডিয়ায়, তার জন্য আমরা কিছু প্রোটেস্ট করি, করার পর কিছুদিন আবার থেমে যাই, তারপরে আমরা খোঁজও নিই না সেই ঘটনার যে অপরাধীগুলো তারা আদৌ শাস্তি পাচ্ছে কিনা, তারা কোথায় রয়েছে। কজন জানেন আপনি লাস্ট যে রেপ কেসের কাহিনী শুনেছেন সেই কাহিনীর যে অপরাধী রয়েছে তারা আদৌ শাস্তি পেয়েছে কিনা? আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন? নিশ্চয়ই করেননি, কারণ আপনার কাজ তার থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এটা কখনো ভেবে দেখেছেন যে আপনি আপনার কাজটাকে ইম্পর্টেন্ট দিচ্ছেন? আপনার কাজটা তখনই আপনি খুব ভালোভাবে করতে পারবেন যখন আপনি একটা সুন্দর সমাজে বসবাস করতে পারবেন। সেই সমাজ সংগঠনের দায়িত্ব আজ আমাদের। আজ আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমাদের ইয়ং জেনারেশন, আমাদের জেনারেশন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা ছেলে আজ রাস্তায় বেরিয়েছে এই অপরাধের বিরুদ্ধে প্রোটেস্ট করতে, এই অপরাধীদের শাস্তির আবেদনে। আর আমি চাই আমাদের এই প্রোটেস্ট, আমাদের এই মিটিং মিছিল, আমাদের এই প্রত্যেকটা ভয়েস, আমাদের এই প্রত্যেকটা কথা আরও উগ্র হোক, আরও উগ্রভাবে আমরা এই শাস্তির আবেদন জানাই। আর আমাদের উগ্রতা যেন ধ্বংসের দিকে না হয়, আমাদের উগ্রতা পরিবর্তনের জন্যে। আর এই পরিবর্তন করতে আমাদের ইয়ং জেনারেশনের জন্য যতটা দূর যাওয়া দরকার আমরা ঠিক ততটাই দূরে যাব, তবু আমরা পরিবর্তন করে ছাড়বো। এটা আমাদের মোক্ষম সুযোগ। আমরা এতদিন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট করেছি, ক্যান্ডেল মার্চ বের করেছি, কিন্তু এই প্রথম হয়তো আমাদের দেশের ইতিহাসে এত বড় প্রোটেস্ট আমরা শুরু করতে পেরেছি, আমরা ঘর থেকে বেরোনোর সাহস যোগাতে পেরেছি। এটা কোনোভাবে যেন দমে না যায়। সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যতটা সম্ভব ততটা কন্ট্রিবিউশন করার চেষ্টা করো। যে কোনো সোশ্যাল মিডিয়াতে ছোট্ট 12 সেকেন্ডের একটা ক্লিপ করে হোক, একটা ভিডিও বানিয়ে হোক, তোমার মতামত রাখো। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা স্ট্যাটাস, প্রত্যেকটা জিনিস যেন এই সম্বন্ধে হয়, যাতে যারা এই জিনিসগুলো স্কিপ করার চেষ্টা করছে, যারা চাচ্ছে এই প্রোটেস্টটাকে দমিয়ে রাখতে, তাদের দ্বারা যেন ইচ্ছে করেও সম্ভব না হয় এই টপিকটা এড়িয়ে যাওয়া। আর এই শুরুটা প্রত্যেকটা ঘর থেকে হওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ আপনি হয়তো ভাববেন যে আপনি একা কি করতে পারবেন, আরো তো 10 জন মানুষ আছে যারা করবে, যারা করছে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনি, আমি, আরেকজন, এই একজন একজন মিলিয়ে একটা সমাজ তৈরি হচ্ছে? আর এই সমাজের প্রত্যেকটা মানুষের দরকার জোর গলায় বলা যে আমরা একটা সুস্থ সমাজ চাই, আমরা একটা সুন্দর সমাজ চাই, যেখানে ছেলে মেয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো, কারণ আমরা স্বাধীন দেশে বসবাস করি। আর আপনি যদি মনে করেন যে আপনি একজন ভালো মানুষ, তাহলে আপনার ভালো থাকার কোনো দরকার নেই। খারাপ থেকেই চিৎকার করে বোঝান যে এই পরাধীন সমাজে বেঁচে থাকার কষ্টটা কতটা বেশি। আমরা প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা পুত্রবধূ যারা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে এই জঘন্য সমাজের দ্বারা, তাদের জন্য জাস্টিস চাই। আমরা কোন কালচারের উপর গর্ব করে পুরনো ঐতিহ্যকে ধরে রেখে এই সমাজ গঠন করার চেষ্টা করছি? কোন কালচার, সেই কালচারটা কি যেখানে মানুষের স্বাধীনতা নেই, যেখানে মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে না, যেখানে মেয়েরা স্বাধীনভাবে পোশাক পরে রাস্তায় বেরোতে পারে না, যেখানে একটা ছেলে আর একটা মেয়ে রাতের অন্ধকারে কোনো কাজে যেতে পারে না? তো আমার শেষ কথা এটাই, কারোর ভালো থাকার দরকার নেই। আমরা একটা সুস্থ সমাজ চাই যেখানে সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবে আর সবাই সবাইকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দেবে। তো কারোর ভালো থাকার দরকার নেই যতক্ষণ আমরা সেই সমাজ আর সেই সোসাইটি না পাচ্ছি যেখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, যেখানে মেয়েদের কোনো সেফটি নেই। ভালো থাকবেন না আপনারা। উই ওয়ান্ট জাস্টিস।